हेलो गाइस, वेलकम बैक टू अनदर गेम प्ले वीडियो। तो आज की खेलते चली आइसक्रीम फोर। तो जेमन की जानो एक काकू द्वारा किस्सू हबे ना। अरे मजाक बना के रखते हो, भड़वा समझे क्या? गन में गोली मार दूंगा। কি দেখতেছো, আমরা খেলবো হচ্ছে কি নরমালে একদম পিরো প্লেয়ারের মতো হাইন্দা যাবো, একদম কি বলে আইসক্রিমের কোন একদম আইসক্রিমালার পিছে দিয়ে ভরে দেব। ওকে, আমার একটা জিনিস বুঝাও, এই আইসক্রিমালার ব্যাটারে এত বড় ফ্যাক্টরি কোন হালার ভূতে বানায় দিছে? দ্বিতীয়ত মানে ওর উপরে কি কোনো পুলিশ কেস নামে কোনো জিনিসপত্র হয় না? বাবা রে বাবা, এবার রোবট সবট বানায় রাখছে। আসলে বিষয়টা বুঝলাম না আমি, মানে কি এত টাকা পয়সা আইসক্রিমওয়ালার কাছে, এরপরও কি লেগে বাচ্চা কিডন্যাপ করে? ও আচ্ছা, কিডন্যাপ করেই তো মনে হয় এত বড় লোক এসে। বাই দ্য ওয়ে, কিডন্যাপ করে করে কি সেটা আমিও জানি না। শালার বুতে লিফট দিয়ে উঠাইতে আছে, আমারে ধরে লেগেছে মনে হয়। এক মিনিট, আগের পার্টে না বাচ্চা গেলাম? ও আগের পার্ট তো ফুল খেলি নেই, দেখাই নি গা। একটা আরেকটা জিনিস, এই আইসক্রিমের যে কটা পার্ট দেখছি সব কটা পার্টের মধ্যে পোলা ব্যান্ডিরে একদম ভোটকা ভোটকা মোটা তাজা দেয়। টাইনা টুইনা মনে হয় লগে যেটি আটকে রাখছে হেডির কাছে আমার হালাই দিয়ে আরও পোলা ব্যান্ড আটকে রাখছে হেডা শিওর। কইছিলাম না, সিরিয়াল বাই সিরিয়াল সারি সারি ভাবে কত পোলা ব্যান্ড আসতেছে, দেখছো সব কটা ভোটকা ভোটকা, মানে কি অবস্থা। এক একটা বডি ফিট রাখতে না, মানে কি মানে তিনজন চারজন মানে আইসক্রিমের ব্যাটার উপরে বয়ে পেলে হালা নড়তার। Really, nigga? I'll leave you alone. আমার মনে হয় এই ব্যাটার মাথায় আসলে কোনো একটা সিট আছে, কারণ মাঝে মধ্যে বাপসাপ কেমন জানি লাগে। ভাই সাহ, পাস আর সাইজটা দেখছো আর। ওকে, দ্যাট ওয়াজ রুড। এই এরকমভাবে কথা বলা নিষিদ্ধ আমার সাথে। ওকে, জেলখানার মধ্যে বন্ধ রাখছে আশেপাশে ডাইনামামে, এটারে ঠোকা দিলে জানতাম তো, কারণ আমি অলরেডি আগে কয়েকবার খেলা লিছি সত্যি কথা, যেটা যাতে মরা কম লাগে। এই কাকুমশার কাছে গেলে এই কাকুমশা ইলেকট্রিক শক মারবো। আর শালা পঁ পঁ যে এই যে করতেছে ভাই, এই পঁ পঁটা যে ভাই এত রাগ ওড়ে লগে লগে ধরে। আমাদের খুঁজতে হবে কি একটা মানে টফি টাইপ কিছু একটা, টফি না জানো এটা কি যাই হোক, ও হোগাদার দিয়ে মানে অনেক সুক্কা নাট বল্টুর মতো আর কি জিনিসটা। তো এই জায়গায় একটা মোটা বডি গার্ড খাড়া আছে দেখাইতেছি, এই যে বুকি এটা কি যে ভাই জানো না, একবার খালি ধাক্কা জায়গা উঠলে অত বড় 2.5 কিলোর হাত একদম মুখ বাড়ায় ঠাস করে মাইতে সব আমার মানে ইয়াটা যে এত বড় যে কোনো কিছু খুঁজে পাওয়াটা আর কি খুব বেশি কঠিন। ভাই কই যে লুকায় রাখছে, ওই যে পাইছি, এইটারই কথা কইছি, সুক্কা আছে একদম কি বলে আইসক্রিমওয়ালার প্যাটে। এই শেষরা জিনিসটা রে ভাই এত বিরক্ত লাগে জানো না, এটা রাতে যে ফাঁসে ফাঁসে কতবার যে মরছি, নিচে ওর গ্যারাজ আছে। এ হে আই মুডু, আয় তোর এমন জায়গায় ঢুকাই দিবো না, থাক দরকার নেই, কামে লাগবো আর কি। ভয় পাইছি কাকু সত্যি কথা, যেটা আরে মরছি কেসার লাগা, মুখের উপরে মারলে মানে ইয়ে হয়ে যায় বন্ধ হয়ে যায় শেষে। নাট বল্টু এখানে খুলতে হবে বুঝছ ভাই, ফার্স্টে ফার্স্টে জানো না কত ঘুরা ঘুরছি, এর দেখা দেখা হ্যারপর সব কিছু খুঁজা ভাই করছি। ক্রোবারটা লাগবো, ক্রোবার খুলতে পেরেছি, ওই যে গেটটা দেখছিলাম না যে ই লাগানো কি বলে কাঠ লাগানো, ওটা আর কি খুলতে হবে ক্রোবার দিয়া। আগে মোটু স্টাইল এদিকে আনতে হবে, কারণ মোটু স্টাইল ওদিকে থাকলে সমস্যা, যাইতে দেবে না মরে। শাল আর চক্কর খায় না জানো কি খায় ভাই আমার মতো। ভাই সাহ, এই যে মিউজিকটা না রে ভাই, মিউজিকটা যা লাগে মনটা চায় শরীরটা দোলা মারা উঠে একদম, সেই লাগে ভাই মিউজিকটা, মনটা চায় দুনিয়াধারি ছেড়ে নাচানুচি শুরু করে দিই। আমি বুঝলাম না এরকম হরর গেমের মধ্যে এরকম মিউজিক দেওয়ার মানিটা কি হয়। এই যে এই দরজাটার কথা কইছিলাম, এই দরজাটাই আর কি ক্রোবার দিয়ে খুলতে হবে,
একটা জিনিস বুঝলাম না যে এই জিনিসটা মানে এরকম ভাবে লাগানোর কোনো দরকার। ওই দেখ স্যাসরা আইতেছে, মানে এই স্যাসরার উপর শালা টুল মাথা মারে মারতাম, কিন্তু টুল এখন একটু কামে লাগবে। মুড ওদিকে খারাপ রয়েছে, বোটকা একবার তো ভাই এই টুল আনতে গিয়া ভাই কতবার যে মরছি। একটা তো ওই হারামজাদে শক মারে, আর একটা ওই পিছের দেয় বোটকায় মেরে দেয়। ওর এত বড় প্যাক নিয়ে গাড়ি নিচে ঢুকছে কেমনে? নিচে তো ইঞ্জিন নেই, ও করে কি? আমি এই জিনিসটাই মানে বুঝলাম না ভাই সাহ। পাঁচ আর ফিগারটা দেখো, দেখছে দেখছে। আলে বাবা লে, আমি তো ভয় পাইয়া গেছি। ওলে বাবা লে, আইতে পারবো না আমি শিওর। মারছে রে, ও রে, আল্লাহ রে, আমি মনে করছি আমরা পিছাই শাহালার। What just happened? I hope he doesn't go too far. Does go too far. Something happens something to my mini brother. Let me go. ওকে, এটা আগের বার আমার সাথে হয় নাই। কিছু তো একটা হয়েছে, কিন্তু গতবার কি আমার সাথে এটা হয় নাই? ফাক কোয়ে বললাম পুরি ভাই, কি যে কি মনে করছি ওটা আইসক্রিম স্ট্যাচু ভাই সাহেব ফ্যাক্টরির মধ্যে আয়া পড়ছি। আমি তো ভাই পুরাই সেলিব্রিটি, আমার জন্য রেড কার্পেট একদম বিছায় রাখছে সুন্দর করে। তো এই জিনিসটা ওই বসে গিয়ে এই চেয়ারের উপর, চেয়ার তো না ওটা থুকু, ওটা কি জানে একটা টুল টাইপ ছোট। ওই এই যে পায়ে গেছে মেশিন। তো এ রোবটও আবার সাইলেন্ট বাজায়, বাট এটা আর কি ফয় পরিষ্কার করে, কামের বুয়ার কাম করে আর কি কইতে গেলে। এটাও স্যাসরার রোবটই। যা যা যা, ঘর পরিষ্কার। এটা হলো পুরা চারিপাশে বিল্ডিং এর একদম ম্যাপ করে রাখছে। বাই দ্য ওয়ে ভিডিওটা একটু বড়, কারণ আমি কিন্তু ফুল গেম প্লে আর কি করতেছি। মারছে আরেকটা শক তো ভাই, এই সব অবস্টিকাল কিলি মানে মাঝ রাস্তার মধ্যে এরকম ভাবে হালাইতো। চাঁদুরে পাওয়া গেছি, এই চাঁদুর কাছে আছে একটা আইডি কার্ড যেটা আমার প্রয়োজন। শালার মানে থোবড়াটা কি রাখছে আর কি, রোবটেরও আজকাল হেতারে আইডি কার্ড দিয়ে রাখে। তো এই আইডি কার্ড দিয়ে আসলে আমার এখন লকার খুলতে হইব। এই যে লকারগুলো যে ভাই, গেমে প্রবলেম আছে সত্যি কথা। যেটা কি প্রবলেম আছে মানে আমি বলি মানে, ওরে 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 দৌড়ানো স্টাইল দেখছ? আইস মারছে রে, মানে কি শক মারে একেবারে ঘুরানটি দুনিয়াদারি ঘুরায় দেয়। যাইতে দে, কি আটকায় রাখে। অন্য সাইডের লগারে যা দেখতে মনে হইতেছে। আইসক্রিম আলাই এদিকে আছে। এ মোটু আয়, তোর ঘুরি নিয়ে চলে আয়। আয় আয়, এই পুতু থোবরার উপরে মারলি মনে করো অন্ধ হয়ে যায়। যাই হোক না কেন, কলা ফিক্কা মারো হাতেও অন্ধ হয়ে যাবে। আমি ভাই আবার ওটা রয়ে গেছি ভাই, আমাকে কি রে পিজা দাঁড়া দাঁড়া চা দেখে। আইসক্রিম খাবি? আইসক্রিম আইসক্রিম না, ছোট্ট ফুলা বান্ধা আইসক্রিম খাবে না। তো অনেকে কনফিউজ হয়েছে যে এই আইসক্রিম গুলা যে দেয় এটি কই লাগাবে, এটি লাগাবে কি এই যে মেশিনে। সবগুলো আরো কয়েকটা আছে, ওগুলো লাগাইতে হবো। গোলাপি কালার আছে, তারপর আরো কি কি কালারের জন্য আছে ওই সব আইসক্রিম আবার ওদিকে লাগাইতে হবো। কিন্তু তার আগে ওই কার্পেটটা নিয়ে আসতে হবে। কার্পেটটা নিয়ে ওই যে ওর শালা রে, কথা শেষ করতে দেয় না কাকু, আবার পিছে পিছে পড়ে যায়। তো যেটা বলতেছিলাম আর কি, কার্পেটটা লাগবে। কার্পেটটা নিয়ে আর কি ওই যে যে জায়গায় যে একটু ভাঙা টুকরা জায়গা ছিল না, ওই জায়গাটাতে লাগাইতে হইব কার্পেটটা। আরে হ তুই 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 মারি নে নে থাক, অসুবিধা নেই, তোর মুন্ডি মুন্ডি যা আছে সব কিছু ঘুরে এলাম।
এই জায়গায় আবার বাটনটা ক্লিক করে ওই সাইডে আবার পাসওয়ার্ড দিতে হইব। পাসওয়ার্ড পাইছিলাম করতে কত জানিছিল আবার দৌড় পিছে পিছে মারে কার্পেট লইয়া উপরে আই আপু। কার্পেটটা তাহলে এদিকে বিছাইতে হবে আর কি। তারপর বই ওখানে বয়ে বয়ে আইসক্রিম খাবো। তো এই আইসক্রিমও পাওয়া গেছি, আন পুরার মধ্যে হান্দা দিলাম। আবার আরও কয়েকটা আছে, হেডিও কালেক্ট করতে হইব। আচ্ছা বাথরুমে আমার খুঁজতে যাচ্ছে সার। ওহো ইস, বেসিনের মধ্যে পড়ে রয়েছে রে ভাই সাহেব। এইসব স্ট্যাচু হেরা কিল্লি গেল গা, আমি মানে কি অবস্থা দেখলাম, মনে হয় যেন তিনটা লাগাই লাইছি। এখন ওই টফি দিব, টফিটা এমন কি সেটা আমিও জানি না, দেখতে হবো বিষয়টা। ওকে ও আচ্ছা, সেট ফায়ার এক্সটিংউইশার লাগবে আমার। তো এই জায়গায় একটা গান আছে, ওই গানটা নিতে হবো আর কি। হায় রে কি অবস্থা জানা, এই গানটাতে শর্ট টেজার বাইরে, এটা মানে আর কি ওইটারে মারল যাবে আর কি। আয় 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 মোড়ু, আয় আয় মোড়ু, আয় মোড়া যা। ও ভাই যাব মিউজিকের তালে ওই নাচতেছে, চারপাশে সাইডটা আর কি অন করতে হবে। হ্যাঁ পর কার্পেটটা ওটার উপরে বিছিয়ে দিতে হবে, চকলেটটা দিয়ে আর কি করতে হবে। তো এদিকে গানটা নিতে হবে, হ্যাঁ ভোট করে ডাকতে হবে। হ্যাঁ মোটু আয় মোটু আয় মোটু আয় আয় না ভোটকু, সাবাস পরি যা, একদম মরি যা, মোটা নিচে পড়ে গেছে তো একেবারে শীত পটাং হয়ে গেছে কথা কে লেগে। যাই হোক এখন কন্ট্রোল রুমে যাই আর কি, আমার ফ্রেন্ডগুলোর আর কি ছাড়াইতে হবে। এই বাটনে সিবি দিমু, যা দোস্ত যাও জিলো আপনি জিন্দেগি। থ্যাংক ইউ তো দে, সিসি ক্যামেরার দিকে তাকা ভাই সব, ডাইটি করে না কেডি, এত ভোটকা ভোটকা আইসক্রিম আলাও ভোটকা, এ দাও ভোটকা। আমিও মানে আর কি আমার যে ক্যারেক্টারটা আমি না আর কি ক্যারেক্টারটা ভোটকা আর কি। আরেকটা চ্যাপ্টার বেরিয়ে চলেছে আইসক্রিমের। তো এই ছিল আইসক্রিম 4 এর ওয়াক থ্রু, আশা করি সবাই ভালো লাগছে। আমি একদম মানে কাটকুট করে মানে ছোট করে দেখাই দিছি, কারণ যদি আমি ফুল ভিডিও আর কি তোমাদের দেখতাম তাহলে তোমরা পুরোটা দেখতে না, যে কজন আর কি আসো। তো যারা আইসক্রিম 4 খেলো আর কি তাদের জন্য বলো। তো যাওয়ার আগে অবশ্যই লাইক করে দিবি, সাবস্ক্রাইব করে দিবি, শেয়ার করে দিবি ভিডিওটা। আজকের জন্য এতটুকুই, বিদায়।